হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি নাম হচ্ছে মিনিয়াম ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এছাড়া এই ওষুধটির বাজারমূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে মিনিয়াম ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ফ্লু নারিজিন। এটি 10 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি বাজারজাত করেছে অপসন ফার্মা লিমিটেড। ভিউয়ার্স, এই মিনিয়াম ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে, এটি ক্লাসিক্যাল অথবা কমন মাইগ্রেন প্রতিরোধে এটি চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন। অনেকের দেখা যায় মাথার একপাশে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে, সেই ব্যথাটাই মূলত মাইগ্রেনজনিত মাথা ব্যথা। এই মাইগ্রেনজনিত মাথা ব্যথার জন্য চিকিৎসকরা এই মিনিয়াম ট্যাবলেটটি দিয়ে থাকে। এছাড়া এটি ভেস্টিবুলার ভার্টিকো, এর উপসর্গীয় চিকিৎসার জন্য এটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভেস্টিবুলার ভার্টিকো বলতে, যদি আমাদের কানের মধ্যে যদি কখনও কোনো সমস্যা হয়ে থাকে, কানের মধ্যে যেমন অন্তঃকর্ণ বা এই ধরনের কর্ণের মধ্যে যদি কোনো সময় প্রদাহ হয় বা এই কানের মধ্যে বিভিন্ন ধরনের নার্ভ থাকে, সেগুলো যদি কখনও ক্ষতিগ্রস্ত হয় বা ময়লা জমে, তখন কানের মধ্যে ভো ভো শব্দ হয় এবং আমাদের মাথা ঘোরা অনুভূত হয়। তো এই সমস্যা থেকে রক্ষা করার জন্য মূলত চিকিৎসকরা এই মিনিয়াম টেন ট্যাবলেটটি দিয়ে থাকে। এছাড়া কারো যদি ভ্রমণজনিত অসুস্থতা থাকে, যেমন কেউ যদি বাসে, ট্রেনে বা বিভিন্ন যানবাহনে উঠলে যদি কারো মাথা ঘোরায়, সেই সমস্যা থেকে রক্ষা করার জন্য এই মিনিয়াম ট্যাবলেটটি দারুণভাবে কার্যকরী। এছাড়াও পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই সমস্যার জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা এটি মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। মাইগ্রেন প্রতিরোধে এটি 10 মিলিগ্রাম করে দিনে একবার করে সেবন করতে হবে। এছাড়া যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম করে দিনে 2 বার করে সেবন করতে হবে। এছাড়া মাথা ঘোরা এবং ভ্রমণজনিত অসুস্থতার জন্য এটি 10 থেকে 20 মিলিগ্রাম প্রতিদিন এবং 5 মিলিগ্রাম প্রতিদিন এটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি মিরগিজনিত খিচুনির সমস্যার রোগীদের ক্ষেত্রে, এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 15 থেকে 20 মিলিগ্রাম এবং শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে যদি আলোচনা করি, এটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে বিষণ্ণতা এবং ক্লান্তি, ওজন বৃদ্ধি। এছাড়া এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন সেটি হচ্ছে বুক জ্বালা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, দুশ্চিন্তা, পেশিতে ব্যথা ইত্যাদি সমস্যা বিরল ক্ষেত্রে দেখা দিলেও দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি, তাই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে না। ভিউয়ার্স, সবশেষে আমরা এই মিনিয়াম ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য জানিয়ে দেব। মিনিয়াম ট্যাবলেট 10 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 5 টাকা এবং 5 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 3 টাকা 50 পয়সা। তো ভিউয়ার্স, এই ছিল এই মিনিয়াম ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা এই মিনিয়াম ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।